हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल अमित्रा नॉलेज एकेडमी। आज हमें चले साइंसेर जिकेर एक अत्यंत गुरुत्वपूर्ण टॉपिक नहीं। आज के टॉपिकटी हलो वायरस, बैक्टीरिया, प्रोटोजोआ और छत्राक घटित रोगगुलिर नाम नहीं। ये टॉपिकटी सम्पर्के आम्रा छोटो थेके पढ़े आसलेओ एग्जाम हले किन्तु आमादेर प्रायशोई कन्फ्यूशन तैरी है एवं आम्रा भूले जाई कोन रोगटी की घटित। एवं एखान थेके প্রতিটি এক্সামে প্রায় একটি কোশ্চেন অবশ্যই আসে। আজ আমরা এই টপিকটি ডিসকাস করব খুবই সহজ সরল ট্রিক্সের মাধ্যমে। তাহলে দেরি না করে শুরু করি আজকের টপিক। শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপডেট তোমরা খুব সহজেই পেতে পারো। তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই দেখে নেওয়া যাক ভাইরাস ঘটিত রোগ বা ডিজিজ কজড বাই ভাইরাস। এই দেখো, এই রোগগুলোর নাম আমরা মাথায় রাখবো জাস্ট চারটে লাইনের মাধ্যমে। সেটি কি? প্রত্যেকটি রোগ, যতগুলি ভাইরাস ঘটিত রোগ আছে প্রত্যেকটি রোগ জাস্ট এই চারটে লাইনের মাধ্যমে মাথায় যাবে। দেখো, প্রথম থেকেই একটাই কথা বলি, জাস্ট ভিডিওটি তোমরা এনজয় করো। ভিডিওটি শেষে যখন শেষ হবে অটোমেটিক্যালি তোমাদের প্রত্যেকটি রোগ, সেটি ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক বা প্রোটোজোয়া হোক ইভেন ছত্রাক হোক, প্রত্যেকটি রোগের নাম তোমাদের কিন্তু অটোমেটিক্যালি মাথায় গেঁথে যাবে। তাহলে দেখো কি বলছি, বেলা হলো ছোটো ভাইয়েরা মিলেমিশে হেসে খেলে থাকো। কেন হেসে খেলে থাকতে বলা হয়েছে? কারণ পৌষ মাস চলে এলো, জগৎ জুড়ে এই দিনে ইচ্ছা মতো পিঠে হবে। জাস্ট এই চারটে লাইন। কি লাইন আবার বলে দিচ্ছি, বেলা হলো ছোটো ভাইয়েরা মিলেমিশে হেসে খেলে থাকো, কারণ পৌষ মাস চলে এলো, জগৎ জুড়ে এই দিনে ইচ্ছা মতো পিঠে হবে। এই নাম, এই লাইনটা জাস্ট আরেকবার বলে দিই, বললেই তোমাদের মাথায় চলে আসবে। বেলা হলো ছোটো ভাইয়েরা মিলেমিশে হেসে খেলে থাকো, কেনন পৌষ মাস চলে এলো, জগৎ জুড়ে এই দিনে ইচ্ছে মতো পিঠে হবে। দেখো, এইটা আশা করি তোমাদের মাথায় গেঁথে গেছে। এইবার এখান থেকে প্রত্যেকটি ভাইরাস, যতগুলি ভাইরাস ঘটিত রোগ তোমাদের কিন্তু মাথায় থেকে যাবে। কিভাবে? দেখো, এবার আসি। বেলা হলো, বেলা হলো থেকে কি চলে এলো? রুবেলা। রুবেলা হচ্ছে কোন ঘটিত রোগ? এটা ভাইরাস ঘটিত রোগ। দেখো সেটাও আছে, আমি বলে দিচ্ছি। ছোটো, ছোটো থেকে বেলা হলোর পরে কি ছিল? ছোটো, ছোটো ভাইরা ছিল, ছোটো ভাইরা, ছোটো থেকে চলে এলো কি? স্মল পক্স রোগ। দেখো তারপর আছে ভাইরা, ভাইরা থেকে চলে এলো, এটা ভাইরাস ঘটিত রোগ। এটা আমরা যেটা পড়ছি সেটা কি ঘটিত রোগ? সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। নেক্সট হচ্ছে মিলেমিশে, মিলেমিশে থেকে চলে এলো কি? মিজলস, মিজলস অর্থাৎ হাম। আশা করি বুঝতে পারছো। নেক্সট হচ্ছে হেসে খেলে থাকো, হেসে খেলে থেকে চলে এলো হারপিস রোগ। এইস থেকে চলে এলো কি? হারপিস রোগ। নেক্সট আসছে পৌষ মাস চলে এলো, পৌষ মাস, পৌষ থেকে চলে এলো কি? পোলিও। মাস থেকে চলে এলো মাম্স রোগ। নেক্সট চলে থেকে চলে এলো চিকেন পক্স, যেটা হচ্ছে জলবসন্ত রোগ। নেক্সট হচ্ছে এলো, এলো থেকে চলে এলো এনকেফালাইটিস রোগ। নেক্সট হচ্ছে জগৎ, জগৎ থেকে চলে এলো জলাতঙ্ক রোগ, জুড়ে থেকে চলে এলো জন্ডিস রোগ। আর এই, এই দিনে ইচ্ছা মতো পিঠে হবে ছিল, জগৎ জুড়ে চলে এলো এই, এই থেকে চলে এলো এইডস রোগ, দিনে থেকে চলে এলো ডেঙ্গু রোগ, ইচ্ছে মতো, ইচ্ছে থেকে চলে এলো ইনফ্লুয়েঞ্জা রোগ। নেক্সট পিঠে, পি থেকে চলে এলো পিত জ্বর বা ইয়েলো ফিভার রোগ। নেক্সট হবে থেকে চলে এলো হেপাটাইটিস। আশা করি তোমরা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো আবার লাইনটা বলে দিই, লাইনটা হলো বেলা হলো ছোটো ভাইয়েরা মিলেমিশে হেসে খেলে থাকো, কারণ পৌষ মাস চলে এলো, জগৎ জুড়ে এই দিনে ইচ্ছে মতো পিঠে হবে। দেখো আবার বলে দিচ্ছি, বেলা হলো থেকে চলে এলো রুবেলা, ছোটো থেকে চলে এলো স্মল পক্স, ভাইরা থেকে চলে এলো ভাইরাস রোগ, মিলেমিশে থেকে চলে এলো মিজলস রোগ, হেসে খেলে থেকে চলে এলো হারপিস রোগ। নেক্সট চলে আসি পৌষ মাস, পৌষ থেকে চলে এলো পোলিও, মাস থেকে চলে এলো মাম্স, চলে থেকে চলে এলো চিকেন পক্স, যেটাকে বলা হয় জলবসন্ত রোগ। নেক্সট এলো থেকে চলে এলো এনকেফালাইটিস রোগ, জগৎ থেকে চলে এলো জলাতঙ্ক, যেটাকে আমরা বলি র্যাবিস রোগ। নেক্সট চলে এলো জুড়ে, জুড়ে থেকে চলে এলো জন্ডিস রোগ, যেটাকে বলা হয় থাকে গ্রিন সিকনেস বা পাণ্ডু রোগ। নেক্সট হচ্ছে এই থেকে চলে এলো এইডস রোগ। নেক্সট দিনে থেকে চলে এলো ডেঙ্গু রোগ। নেক্সট ইচ্ছা মতো থেকে চলে এলো ইনফ্লুয়েঞ্জা। নেক্সট পিঠা থেকে চলে এলো পিত জ্বর। নেক্সট হবে থেকে চলে এলো হেপাটাইটিস। আশা করি ক্লিয়ার এবং খুব সহজেই বুঝতে পেরেছ। নেক্সট দেখে নিই আমরা, নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটি ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া। দেখো এইটা আমরা খুব সহজে এবং খুব
সুন্দর একটি ট্রিক্সের মাধ্যমে মাথায় রাখতে পারবো। আমরা সবাই জানি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, কিসের ছবি দেওয়া আছে? কার্তিক পুজো। আর আমরা জানি কার্তিক পুজোতে কিন্তু সব সময় তীর আর ধনুক কিন্তু অবশ্যই লাগে, তো সেইটা নিয়েই আমাদের ট্রিক্স, একদম সহজ। দেখো কার্তিক পুজোয় টাকা দিয়ে শেফালির কাকিউ আর মেশো গাড়িতে করে ধনুক নিয়ে যাবে। আবার বলে দিচ্ছি, কার্তিক পুজোয় টাকা দিয়ে শেফালির কাকু আর মেশো গাড়িতে ধনুক নিয়ে যাবে। আরেকবার বলে দিই, কার্তিক পুজোয় টাকা দিয়ে শেফালির কাকু আর মেশো গাড়িতে ধনুক নিয়ে যাবে। দেখো এইটুকুটা জাস্ট মাথায় রাখলেই কিন্তু আমরা প্রত্যেকটি, যতগুলি ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রত্যেকটি কিন্তু আমাদের আমাদের কিন্তু রিমেম্বার হয়ে যাবে, প্রত্যেকটি কিন্তু আমরা সব সহজেই বলতে পারবো। দেখে নিই এভাবে কীভাবে বলবো। দেখো প্রথমেই ছিল কি, কার্তিক পুজোয়, তাই না? কার্তিক থেকে চলে এলো কি, কাশি, অর্থাৎ কি, হুপিং কাফ। নেক্সট পুজোয় থেকে চলে এলো প্লেগ। নেক্সট টাকা, টাকা থেকে চলে এলো, টা থেকে চলে এলো কি, টাইফয়েড ঘটিত রোগ। টাইফয়েড হচ্ছে কি ঘটিত রোগ, না ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট হচ্ছে দিয়ে, দিয়ে থেকে চলে এলো কি, ডিপথেরিয়া, ডিপথেরিয়া রোগ। নেক্সট শেফালি, শেফালি থেকে চলে এলো কি, সিফিলিস, সিফিলিস রোগ। নেক্সট হচ্ছে কাকু, কাকু থেকে চলে এলো কি, কলেরা, অর্থাৎ ক ছিল এখানে কাকু, এখানে দুটো রোগের কথা বলা হয়েছে, কাকু অর্থাৎ কা থেকে চলে এলো কলেরা, আর একটা কু থেকে চললো কি, কুষ্ঠ, যেটাকে বলা হয় থাকে ইংলিশে লেপ্রোসি। আর আর থেকে চলে এলো কি, আমাশয় ঘটিত রোগ, বা যেটাকে ডায়রিয়া বা ডিসেন্ট্রি বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে মেসো, মেসো থেকে চলে এলো মেনিনজাইটিস রোগ। নেক্সট গাড়ি থেকে, গাড়িতে থেকে চলে এলো গনেরিয়া রোগ। নেক্সট হচ্ছে ধনুক, ধনুক থেকে চলে এলো ধনুষ্টঙ্কার রোগ অর্থাৎ টিটেনাস। নেক্সট হচ্ছে নিয়ে, নিয়ে থেকে চলে এলো নিউমোনিয়া রোগ। আর তারপর হচ্ছে যাবে, যাবে থেকে চলে এলো যক্ষা রোগ অর্থাৎ টিউবারকিউলোসিস। দেখো আশা করি তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছো। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, আগে আমাদের লাইনটা ছিল টাকা দিয়ে কার্তিক পুজোয় টাকা দিয়ে শেফালির কাকু আর মেশো গাড়িতে করে কিন্তু ধনুক নিয়ে যাবে। তাহলে কি, আবার বলে দিচ্ছি, কার্তিক থেকে চলে এলো কাশি, হুপিং কাফ, পুজোয় থেকে চলে এলো প্লেগ, টাকা থেকে চলে এলো টাইফয়েড, দিয়ে থেকে চলে এলো ডিপথেরিয়া, শেফালির থেকে চলে এলো সিফিলিস, নেক্সট কাকু থেকে চলে এলো কলেরা বা কুষ্ঠ, আর থেকে চলে এলো আমাশয়, মেশো থেকে চলে এলো মেনিনজাইটিস, গাড়ি থেকে চলে এলো গনেরিয়া, ধনুক থেকে চলে এলো ধনুষ্টঙ্কার, নিয়ে থেকে চলে এলো নিউমোনিয়া, যাবে থেকে চলে এলো যক্ষা। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, অর্থাৎ ডিজিজ কজড বাই প্রোটোজোয়া। এইটা কিন্তু আমরা খুব সহজে একটি সুন্দর ট্রিক্সের মাধ্যমে মাথায় রাখবো। সেটি কি, দেখে নাও, যতগুলি প্রোটোজোয়া ঘটিত রোগ হয় সেগুলি কিন্তু আমরা মাথায় রাখবো জাস্ট লাইনটির মাধ্যমে। কীভাবে, না প্রতিবেশীদের উদারতায় পাড়ায় কাল মালিকের নিদ্রাভঙ্গ হয়ে গেল। যখন প্রতিবেশীরা বেশি উদারতা দেখায় তখন কি হয়, না যে আমাদের কি হয়, নিদ্রাভঙ্গ হয়ে যায়। যে এত বেশি উদারতা কিসের জন্য, প্রতিবেশীদের উদারতায় পাড়ায় কাল মালিকের নিদ্রাভঙ্গ হলো, প্রতিবেশীদের উদারতায় পাড়ায় কাল মালিকের নিদ্রাভঙ্গ হলো। জাস্ট এই ওয়ার্ডটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কীভাবে মাথায় রাখবো, দেখো প্রতিবেশীদের, প্রতিবেশীদের থেকে চলে এলো যে এটি হচ্ছে, আমরা কী জানি না, এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। নেক্সট হচ্ছে উদারতায়, উদারতা থেকে চলে এলো উদারাময় রোগ। নেক্সট হচ্ছে পাড়ায়, পাড়া থেকে চলে এলো কি, পাইরিয়া, পাইরিয়া হচ্ছে কি ঘটিত রোগ, পাইরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। নেক্সট হচ্ছে কাল, কাল থেকে চলে এলো কি, কালাজ্বর, কালাজ্বর হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। নেক্সট হচ্ছে মালিকের, মালিকের থেকে চলে এলো কি, ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। নেক্সট হচ্ছে নিদ্রাভঙ্গ হলো, নিদ্রাভঙ্গ অর্থাৎ অনিদ্রা, অনিদ্রা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। তাহলে আমরা কিন্তু খুব সহজেই মাথায় রাখতে পারলাম। কীভাবে, না প্রতিবেশীদের উদারতায় পাড়ায় কাল মালিকের নিদ্রাভঙ্গ হলো। তো আমরা এই ছোট্ট ট্রিক্সটার মাধ্যমে কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগটি কিন্তু আমরা শেষ করলাম। নেক্সট দেখে নিই, নেক্সট হচ্ছে ছত্রাক ঘটিত রোগ, বা যেটি ফাঙ্গাস ঘটিত, এটিও আমরা মাথায় রাখবো একটি ট্রিক্সের মাধ্যমে। সেটি কি, ট্রিক্সটি খুবই সহজ সরল, সেটি দেখে নাও। সেটি হচ্ছে, একই দাদুর মাথার চুল উঠে যাচ্ছে। আবার বলছি, একই দাদুর মাথার চুল উঠে যাচ্ছে। একই থেকে চলে এলো কি, অ্যাথলিট ফুট ডিজিজ। দাদুর থেকে চলে এলো দাঁত, দাঁত হচ্ছে কি, ছত্রাক ঘটিত রোগ। নেক্সট হচ্ছে মাথার থেকে চলে এলো মাইকোসিস, আর চুল উঠে যাচ্ছে থেকে চলে এলো চুল উঠে যাওয়া রোগ। এই প্রত্যেকটি হচ্ছে কি, না ছত্রাক বা ফাঙ্গাস ঘটিত রোগ। ট্রিক্সের মাধ্যমে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ আমি ট্রিক্সের মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং ছত্রাক ঘটিত রোগের নাম যেভাবে দিয়েছি, আশা করি এক্সামে আর তোমাদের কোনো রকমের কোনো ভুল হবে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।